নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আমি এই থাম্বে লিখেছি ধন যোগ ধন সমান সমান মহাধন, ছয় রাশি লে ছক্কা হতে চলেছে। এর কারণ কি, এর কেন আমি ধন যোগ ধন সমান সমান মহাধন লিখেছি, আমি এই ভিডিওতে এক্সপ্লেন আপনাদের করব। দেখো, যারা ভিডিওটি দেখছেন কি না, যাদের ক্ষেত্রে হচ্ছে না তারা হতাশ হবেন না। সেই জন্য জ্যোতিষশাস্ত্র আপনার হাত ধরে টেনে তুলে ধরার জন্য কিন্তু তৈরি হয়েছে। হচ্ছে না তো কি হয়েছে, কৌশিক রায়ের কাছে হবে না বলে ডিকশনারিতে ওয়ার্ড নেই, ইম্পসিবল বলে আমি রাখিনি। এভরিথিং ইজ পসিবল, সমস্যা আছে সমাধান আছে, চ্যালেঞ্জ নিয়ে কাজ করি। অর্থাৎ নিজস্ব জন্মছক, বিচার এবং কিছু ফর্মুলা, কিছু গাইডলাইন, কিছু রেমিডি আপনার ভাগ্য নিশ্চিত রূপে চমকাবে চমকাবে। আলোচনা শুরু করা যাক। 10 মে 2022 বিকাল 5:20 যুবরাজ বুধ বক্রি হচ্ছে। কোথায় হচ্ছে? প্রিয় মিত্র রাশিতে এই বুধ বক্রি হচ্ছে। বক্রি হয়ে অর্থাৎ 10 মে থেকে 23 জুন অবধি কিন্তু বক্রি থাকছে বুধ গ্রহ বৃষ রাশিতে, সমমিত্র রাশিতে। এই বক্রি হওয়ার ফলে ছয় রাশিকে দিতে চলেছে মহাধন, লে ছক্কা হতে চলেছে ছয় রাশির। ডায়েরিতে নোট করে নিন, আপনি যদি এই ছয় রাশির মধ্যে থাকেন, বুধ আমাদেরকে কী দেয়, শেয়ার বাজার। বুধ আমাদেরকে তার্কিক বুদ্ধি। যারা ব্রোকারির সঙ্গে যুক্ত আছেন, সেলস লাইনে আছেন, মার্কেটিং লাইনে আছেন, ব্যবসা করছেন, কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, ব্যাংকিং সেক্টরে আছেন, অ্যাকাউন্ট সেক্টরে আছেন, এই জায়গাগুলো বা আপনার জেরক্সের দোকান আছে, আপনার পেন খাতা দোকান আছে, বা আপনার বাচ্চাদের খেলনার দোকান আছে, আপনাদেরকে কিন্তু এই বুধ ধন যোগ ধন সমান সমান মহাধন কিন্তু আপনাদেরকে দিবে। এ বিষয়ে কোনো দ্বিমত কিন্তু নেই। তো বিশ্লেষণটা আমি একে একে শুরু করতে চলেছি। বুধ বক্রি, যখন আমি একটি কথা বলেছি, যখন শুভ গ্রহ বক্রি হয় তখন তার শুভ গুণ চার গুণ বৃদ্ধি করে। অর্থাৎ বক্রি হওয়া মানে কি, আপনি ধরুন আপনি যাচ্ছিলেন, আপনি ধরুন আপনার রাস্তাতে 90 টাকা পড়ে গেছে, সেই টাকাটা আবার আপনি ঘুরে গিয়ে টাকাটা কিন্তু নিতে যাচ্ছেন, এটাই হচ্ছে দিয়ে ঘুরে যে যাচ্ছেন টাকাটা নিয়ে আবার নিজের রাস্তাতে যখন চলবেন সেটা হচ্ছে মার্গী। অর্থাৎ যখন নিতে যাচ্ছেন না 90 টাকাটা, সেটা হচ্ছে বক্র, অর্থাৎ বক্র দিয়ে হচ্ছে। এই বুধ বক্রি হওয়ার কারণে এই ছয় রাশির ধনবর্ষা হতে চলেছে, অপার ধন পেতে চলেছে। ডায়েরিতে নোট করে নিন, ডেভেলপমেন্ট, আপনার উন্নতি চোখে পড়ার মতনই কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। লিখে রাখুন যে রাশিগুলো লাভই লাভ হতে চলেছে। আমি হাওয়াতে কোনো কথা বলছি না, ওই দুম করে বলে দিলাম এই রাশিগুলো ভালো। মানুষকে বুঝাতে হবে কারণটা কি, এক্সপ্লেন করতে হবে। মন গড়া কথা বলে লাভ নেই, কি কারণে ভালো দিবে, কোন কোন গ্রহকে কি কারণে ভালো দিতে চলেছে। আলোচনা শুরু করি।
ভিডিওটি সম্পূর্ণ এন্ড পর্যন্ত দেখবে, খুব খুব ছোট্ট ভিডিওটি তৈরি করেছি। প্রথম রাশি বৃষ রাশি, বৃষ রাশি ধনপতি পঞ্চমপতি রাশিতে বকরি হচ্ছে এবং মিত্র গৃহে, অর্থাৎ আকর্ষিক ধন প্রাপ্তি, ধনের জায়গায় মজবুত হওয়া, সন্তানের দিক থেকে লাভ, আপনার শেয়ার মার্কেট থেকে, আপনার মার্কেটিং লাইন থেকে, সেলস লাইন থেকে, ব্যাংকিং সেক্টরে যারা যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনার যথেষ্ট লাভ কিন্তু দিবে। অর্থাৎ ধনপতি পঞ্চমপতি ধনেশ এবং পঞ্চমেশ রাশিতে দুর্দান্ত হঠাৎ অর্থ বিষরাশি, লিখে রাখুন। এই 10ই মে থেকে 5:18 পর থেকে আপনার 23 জুনের মধ্যে অর্থ কিন্তু হঠাৎ অর্থ কিন্তু আপনার আসবে, যেটা একটা হিউজ পরিমাণে অর্থ থাকবে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম কন্যা রাশি। রাশির অধিপতি একাদশপতি, রাশির অধিপতি এবং কর্মপতি মন্ত্রণা করবেন, ভাগ্যভাবে বকরি হচ্ছে, অর্থাৎ ভাগ্যতে আপনার বৃদ্ধি করবে, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট, কর্মক্ষেত্রে উন্নতি, কর্ম পরিবর্তন, যারা কর্ম পাচ্ছিলেন না, কর্মক্ষেত্রে একটা লট অফ চেঞ্জ আপনাদের কিন্তু আসতে চলেছে। আপনি কন্যা রাশির মানুষ, সফলতায় সফলতা কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির কথা বলবো, 3 নম্বর যে রাশি, সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশি ধনভাবে বকরি হচ্ছে শুভগ্রহ এবং মিত্র রাশিতে, ধনবর্ষা হতে চলেছে মেষ রাশির। ডায়েরিতে নোট করে নিন, আপনি যদি মেষ রাশি মানুষ হন, 3 নম্বর রাশি, মেষ রাশির ক্ষেত্রে অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে কিন্তু চলেছেন। অর্থাৎ মেষ রাশির আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট কিন্তু মজবুত হতে চলেছে। 4 নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশি সিংহ রাশি। সিংহ রাশি ধনপতি একাদশপতি কর্মভাবে অবস্থান করছে এবং বকরি অবস্থায়, অর্থাৎ কর্মের দ্বারা ধন আপনাদের আসবে, যে কোনো কার্যে আপনারা সফলতা পাবেন, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা পাবেন, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হবে সিংহ রাশি, এবং আপনাদের মানে বিশেষ করে উন্নতি আর উন্নতি, প্রাপ্তি আর প্রাপ্তি, শেয়ার, ব্যাংকিং সেক্টর, এই জায়গাগুলো থেকে আপনাদের কাজের সুযোগ কিন্তু আসবে। সেলস লাইন, এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু বুদ্ধির দ্বারা যারা কাজ করছেন, যারা ব্রোকারি করেন, তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত। অর্থাৎ কথার মাধ্যমে, বুদ্ধির মাধ্যমে যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই বুধ বকরিতে আপনাদের মানে ধন যোগ ধন সমান মহাধন, এটা আমি থাম্বনেইলে লিখেছি। এরপরের যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ত্রিকোণ ত্রিকোণ কানেকশান হচ্ছে, দুর্দান্ত কানেকশান, এটা কিন্তু আপনি লিখে রাখুন। 10ই মে 2022 টু 3রা জুন ডায়েরিতে নোট করে নিন, লাল কালিতে, এর মধ্যে কিন্তু আপনাদের হঠাৎ প্রাপ্তি, ভাগ্যের দ্বারা অর্থ আসে, কারণ ত্রিকোণ ত্রিকোণ কানেকশান হচ্ছে আপনাদের, লিখে নিন। আপনি মকর রাশি মানুষ, দুর্দান্ত রেজাল্ট আপনি কিন্তু পাবেন, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। অর্থনৈতিক সফলতা, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট এবং বিদেশ থেকে লাভ, এই সময় আপনাদের কিন্তু হবে। বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করছেন, কর্মক্ষেত্রে কিন্তু সফলতা আপনারা কিন্তু পাবেন। এরপর যে রাশি, সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির পঞ্চমেশ চতুর্থভাবে অবস্থান করছে বকরি অবস্থায়, সম্পত্তিগত দিক থেকে লাভ, পারিবারিক সুখ, শেয়ার মার্কেট, বিদেশ, সন্তান, গোল্ড, এই জায়গা থেকে যথেষ্ট লাভ কিন্তু আপনারা পাবেন। যারা বুদ্ধির দ্বারা কাজকর্ম করেন, যাদের স্কুলের কাজকর্ম আছে, আপনার নিজস্ব স্কুল আছে, সেখানে ভালো লাভ আপনারা কিন্তু পাবেন, এবং যারা ফিল্ম দুনিয়াতেও আছেন, তারাও যথেষ্ট লাভ পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।